হলো জেলে যাই। বদর যুদ্ধের সময় মুসলমানদের হাতে অনেক মুশরিক বন্দি হয়। সেই বন্দি মুশরিকদের মুসলমানরা অতি সামান্য মুক্তিপণের বিনিময়ে মুক্ত করে দিতে চাইলে মুশরিকদের কাছে সেই সামান্য মুক্তিপণটাও বিশাল হয়ে দাঁড়ালো। ওই যৎ সামান্য মুক্তিপণটুকু দিতেও তাদের যেন রাজ্যের অনীহা। যুদ্ধ পরাজিত হয়ে বসে আছে, কোথায় চেষ্টার সর্বোচ্চটা দিয়ে মুক্ত হবে তা নয়, তারা গো ধরেছে মুসলমানদের তারা কোনোভাবেই মুক্তিপণ দেবে না। যদিও দিতেই হয়, মুসলমানরা যে পরিমাণটা দাবি করেছে সেই পরিমাণটা দিতে তারা ইচ্ছুক নয়। যেহেতু ইতিপূর্বে মুসলমানদের তারা নিদারুণ কষ্ট দিয়েছে, তাদের জানমালের ক্ষতি সাধন করেছে এবং সর্বোপরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধেও নিপতিত হয়েছে, সুতরাং ধরাশয়ী হওয়ার পর মুসলমানদের পূর্ণ স্বাধীনতা আছে তাদেরকে যা ইচ্ছা করবার। মুসলমানরা চাইলে তাদের প্রত্যেককে হত্যা করতে পারে, নতুবা বন্দি করে রাখতে পারে আজীবনের জন্য। মুশরিকদের কোনো সুযোগ নেই এতে আপত্তি জানায়, কিন্তু বসতে দিলে শুতে চায় বলে যে প্রবাদ প্রচলিত আছে তা বোধ করি মক্কার মুশরিকদের মজ্জাগত ছিল। মুক্তিপণের বিনিময়ে তারা যে মুক্তি পাবে সেটা তাদের কাছে বড় নয়, তাদের কাছে বড় হয়ে ধরা দিল সামান্য মুক্তিপণটাই। তারা মুচড়ামুচড়ি শুরু করলো ব্যাপারটা নিয়ে। এই জায়গায় আমরা একজন ক্ষমতাবান রাজাকে কল্পনা করতে পারি। ধরা যাক অন্য এক রাজ্যের সাথে লড়াই করে তিনি বিজয়ী হলেন এবং তার হাতে জমা হলো অসংখ্য যুদ্ধবন্দী। সেই যুদ্ধবন্দীদের প্রাণে না মেরে তিনি মুক্ত করে দিতে চান, তবে তা একেবারে বিনামূল্যে নয়, সামান্য মুক্তিপণের বিনিময়ে। রাজা চাইলেই তাদের মৃত্যুদণ্ড দিতে পারতেন, কিন্তু রাজার মহিমায় তারা জানে বেঁচে গেল এ যাত্রায়। এমন মহানব অবতা যদি কোনো রাজা দেখায়, যুদ্ধবন্দীরা রাজাকে মর্যাদার কোন আসনে বসাবে ভাবুন তো? তারা নতমস্তকে রাজাকে কুর্নিশ করবে আর জোর গলায় রাজার মহিমা কীর্তন করবে। ক্ষমতা থাকা সত্ত্বেও শত্রুর গলায় তিনি তলোয়ার না উঠিয়ে খুলে দিতে যাচ্ছেন তাদের দেহের বাঁধন। এমন উপকারের কথা এক জনমে ভোলা যায়, কিন্তু এই দয়া আর মহানুভবতার কথা বিস্মৃত হয়ে তারা যদি সেই রাজাকে উল্টো প্রশ্ন করে বসে কেন তাদের মুক্তিপণ দিতে হবে, কিংবা রাজার আদেশ পালনে তারা যদি গরিমসি করে তখন কেমন হবে সেই রাজার মেজাজ মর্জি? স্বভাবতই রাজা অসম্ভবত রেগে যাবেন। রাগে গজগজ করতে করতে তিনি সেনাপতিকে নির্দেশ দেবেন সবকটাকে হয় হত্যা করতে, নতুবা কারাগারে অন্ধকার কুঠুরিতে পুরে তিলে তিলে মেরে ফেলতে। রাজা হংকার ছেড়ে বলতে পারেন, আমার দয়াকে যখন তোমরা অধিকার মনে করছো তখন আমাকে দয়ার বদলে দায়িত্ব শর্তে হয়, যাও এবার কঠিন ভাগ্যকে বরণ করো তোমরা। দুনিয়ার রাজাদের ক্ষেত্রে এই আচরণটা খুব স্বাভাবিক এবং যুৎসই, কিন্তু বদরের যুদ্ধের যুদ্ধবন্দীরা যারা মুক্তিপণ দিতে কার্পণ্য করছিল, যাদের মধ্যে মুক্তিপণ প্রদানে দেখা গিয়েছিল রাজ্যের অনীহা, তাদের উদ্দেশ্য করে আসমান আর জমিনের বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? সূরা আল আনফালের 70 নম্বর আয়াতে তিনি বলেছেন, তোমাদের অন্তরে যদি আল্লাহ ভালো কিছু দেখতে পান তাহলে মুক্তিপণ হিসাবে তোমাদের কাছে থেকে যা নেওয়া হয়েছে তার চাইতে উত্তম কিছু তিনি তোমাদের প্রদান করবেন। প্রথমত তারা ছিল মুসলমানদের জন্য ভয়ঙ্কর শত্রু, তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল মুসলমানদের জনজীবন। দ্বিতীয়ত তারা সকলে যুদ্ধবন্দী, যুদ্ধবন্দী হিসেবে তাদের সাথে যে কোনো ব্যবহার করার অধিকার মুসলমানদের আছে। তৃতীয়ত মুক্তিপণ আদায়ে কার্পণ্য করে তারা বাস্তব আল্লাহর সিদ্ধান্তকেই অসম্মান করেছিল। এই অবাধ্যতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে তাদের মুখোমুখি করতে পারতেন চরমতম শাস্তির। এত দশত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো রাজার মতো করে গর্জে ওঠেননি, রাগ আর ক্ষোভে ফেটে পড়ে সকলকে হত্যা করার কিংবা জীবনের তরে কারাগারে পুরে রাখার নির্দেশ দেননি। বরং তিনি যা বললেন তা হলো, এইটুকু মুক্তিপণ তোমরা দাও, দিয়ে তোমাদের মুক্ত করো, এরপর আল্লাহ যদি তোমাদের অন্তরগুলোতে কোনো ভালোর সন্ধান পান, যদি তোমরা সত্য আর মিথ্যার প্রভেদ বুঝতে পারো, যদি তোমরা আল্লাহর রাসূল যে সত্য নিয়ে এসেছেন তা অনুধাবন সক্ষম হও,
সত্যিকার আলোর দিকে যদি তোমাদের অন্তরগুলো ঝোঁকে, তাহলে আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন, তোমাদের কাছে থেকে আজ যা আদায় করা হচ্ছে তার চেয়ে অনেক গুণ উত্তম কিছু তিনি তোমাদের প্রদান করবেন। আচ্ছা, এমন দয়া, এমন মহানুভবতার দৃষ্টান্ত ইসলাম ছাড়া মানুষ আর কোথায় পাবে বলুন তো? ব্যক্তিগতভাবে এই আয়াত আমাকে একটু অন্যভাবে ভাবালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সাথে ওয়াদা করেছেন যে যদি তাদের অন্তরে ভালো কিছু তিনি খুঁজে পান, তিনি তাদের এমন বিনিময় প্রদান করবেন যা তাদের কাছ থেকে আদায় করা বস্তুর চাইতে উত্তম। ভাবুন তো, এই আয়াতটা কি আমাদের বেলাতেও সমানভাবে খাটে না? আমাদের অন্তরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ভালোর সন্ধান পান, যদি কোনো ভালো অভিপ্রায় আমাদের অন্তরের মাঝে বিদ্যমান থাকে, তবে কি তিনি আমাদের এমন উত্তম বস্তু দেবেন না যা আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া বস্তু থেকে উত্তম? আমরা যারা জীবন থেকে হারিয়ে ফেলেছি প্রিয়তম বন্ধু, যাদের জীবন থেকে হারিয়ে গেছে কোনো জীবন সঙ্গী বা পরম আত্মীয়, যারা হারিয়ে ফেলেছে তাদের বাবা মা, কোলের মানিক সন্তানকে, কিন্তু তারা ধৈর্য হারায়নি, বিচলিত হয়নি, অথবা রিজিক তালাশে যারা পার করেছে কঠিন সময়, যাদের ব্যবসাতে মন্দা, সংসারে অসচ্ছলতা, যাদের সামনে চাকরির দুষ্প্রাপ্যতা, কিন্তু তবুও তাদের হৃদয় ভর্তি তাওয়াক্কুল, কিংবা যৌবনের উন্মাদ্যতা সত্ত্বেও যারা বেপরোয়া নয়, যারা ফিতনার কঠিন সময়েও নিজের চরিত্রকে হেফাজতের জন্য নিরন্তর লড়াই করে যাচ্ছে, সমাজের পাড়া প্রতিবেশীদের পরিবারের হাজারো কটু কথা নিন্দাকে গায়ে না মেখে, যারা যারা নিজেদের আবৃত করে রাখছে পর্দায়, সকলের তিরস্কার উপেক্ষা করে যারা মুখে রেখে দিচ্ছে দাড়ি, এই যে অন্তরের এই সমস্ত ভালোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মূল্যায়ন করবেন না? অবশ্যই করবেন। এসবের পেছনে আমাদের যে ত্যাগ আর সংগ্রাম, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসবের বিনিময়ে আমাদের অতি অবশ্যই উত্তম প্রতিদান প্রদান করবেন। বিনিময় প্রদানের বেলায় আল্লাহ চাইতে উদার আর কে আছে জগতে? আমাদের কাজ কেবল অন্তরের আলোটাকে জ্বালিয়ে রাখা, শত ঝড় ঝাপটা বাধা বিপত্তিতে কোনোভাবেই সে আলোটাকে নিভতে না দেওয়া।